শারদীয় দুর্গোৎসবলৈ মাজত মাত্র কেইটামান দিন। টুঙ্গত দেবী দুর্গাক আদরার প্রস্তুতি। 105 সংখ্যক দুর্গা পূজা উদযাপনের বাবে প্রস্তুতি চলিছে তামাহার বজারের মাজমজিয়াত। সার্বজনীন দুর্গা পূজা কমিটিয়ে পূজার বাবে আটক ধুনিয়াকৈ সজাই তুলিছে দুর্গা মন্দির। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার আর শিলিগুড়ির শিল্পীয়ে আলোক সজ্জায় সজাই তুলিব মণ্ডপ। এই মন্দিরটু কেনকুয়া দেখা যাব সেইটো আমি আমার মানে এই ডেকোরেশনের জড়িয়ে আমি এটা প্রকাশ করার চেষ্টা করি। লগতে এইবিলি আমি তামাহাট বজারত প্রতি বছর আপনাদের জানে 105 বছর আমি ভরি দিল এবার দুর্গা উৎসবখানি আমার ইয়াত আর বহুত ঐতিহাসিক মন্দির। এই বাইহাটা চারিআলির কমলপুরের বড়ুয়াজানীতো চলিছে দুর্গা পূজা কাটরার ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার লগতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে উদযাপন সমিতিয়ে। এইবেলি আমার পূজা জাকত জিলিকা হব। বাজেট কিমান? বাজেট আমার বাজেট আমার গ্রামাঞ্চলের পূজা আমার বিশেষ বাজেট নহয়, প্রায় 13 লাখ টাকার বাজেট। 8-10 হাজার ভক্ত আমার এটা সমাগম হয় আর সন্ধ্যার সময়ত যথেষ্ট ভক্তর সমাগম হয় আমার এই পূজাত। মার্ঘেরিটার দিহিঙর 1 নম্বর মাকুম পথারর বাসন্তী শিল্পালয়ত বিখন প্রিয়স্ত মৃৎশিল্পী সকল এই শিল্পালয়ের পরাই বিভিন্ন প্রতিমা লৈ যাব দুর্গা মণ্ডপ সমূহের বাবে। আকর্ষণীয় প্রতিমা নির্মাণত ব্যস্ত হয়ে পড়েছে এটা শিল্পী সকল। ইয়াত আপনাদের যে প্রতিমা নির্মাণ করেছে কিমান প্রতিমা নির্মাণ করেছে আর ইয়ার কত কত যায় প্রতিমা? প্রথমে তো আমি 50টা প্রতিমা নির্মাণ করেছো আর আমার ইয়ার প্রতিমা আপনার ডিব্রুগড়, তিনচুকিয়া, লিডু, চাবুয়া, অরুণাচল, বরডুমসা, মার্ঘেরিটা আর ডিগবই খিনি জায়গাতে যায়, দূরে দূরে যায়। নিশ্চয় যেহেতু প্রতিমা এবার মূল্য বৃদ্ধি হয়েছে, মূল্য বৃদ্ধির প্রতিমার দাম বাড়িছে, এক্ষেত্রে কেন ধরনের সমস্যার সম্মুখীন? মূল্যবৃদ্ধি তো বাড়িছে, মূল্যবৃদ্ধি বাড়ার কারণে আমার এতিয়া প্রতিমার যাক কাপড় অলংকার এইবিলাকৰ দাম বাড়িছে, তো এইবিলাক আমি দাম দিয়ে কিনে আনব লাগে, গতি সেইটো কারণে মূর্তির দামও অল্প বাড়িছে, আগত তুলনায় বাড়িছে। কিমান উচ্চতার ইয়াত প্রতিমা নির্মাণ করেছে? 12-13 ফুট লকে আমার ইয়াত প্রতিমা আছে। আমিনগাঁওর পুরনি মৃৎশিল্প উদ্যোগ মা কামাখ্যা শিল্পালয়ত প্রতিমাত অন্তিম প্রক্রিয়ার ব্যস্ত শিল্পী সকল। অর্ধ শতাধিক প্রতিমা সাজু করেছে জয়দেব পালর প্রতিষ্ঠানে। পূজা মোটামুটি ভালে, বেয়া নহয়। 25টা অর্ডার আছে, এই নটবাড়ি যাব, চাংচেরি যাব, এই বাইহাটা যাব, গুৱাহাটী যাব, মালিগাঁও যাব। এটা আছে 1,25,000 টাকা আর এটা আছে 1,30,000 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।